আমি মনিরা খানম আজকে তোমাদের এমন একটা ক্লাসের সঙ্গে পরিচয় করাবো যেখানে তোমরা কিন্তু খুব এনজয় করতে চলেছো, কারণ তোমাদের পছন্দের একটা টপিক যেখানে তোমরা কিন্তু একদম নতুন কিছু দেখতে পাবে, এবং সেটা হলো যে শাস্ত্রীয় নৃত্য, যেখানে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয় প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে। কিন্তু তোমরা হয়তো যখন এগুলো পড়ো যে কোন মহারা মানে কে এই নাচের সঙ্গে জড়িত বা এই নাচটা কোথায় দেখতে পাওয়া যায়, আমরা যখন মুখস্থ করি আমাদের খুব কষ্ট হয়। কিন্তু আজ আমি তোমাদের মজা করে এবং গল্পের ছলে পুরো জিনিসটাকে বুঝিয়ে দেব, এবং তোমরা দেখবে যে কত ইজিলি তোমরা এই কঠিন জিনিসটাকে বুঝতে পারছো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকে শাস্ত্রীয় নৃত্যের ক্লাস। দেখো, তোমাদেরকে বলেছিলাম না একদম গল্পের ছলে মজা করে আমি কিন্তু জিনিসগুলো দেখাবো। সিনেমাটা কে কে দেখেছো? আচ্ছা, সিনেমা দেখতে তোমরা ভালোবাসো? আমি পার্সোনালি সিনেমা দেখতে প্রচণ্ড ভালোবাসি, এবং এই সিনেমাটা তো আমি অবশ্যই দেখেছি, কারণ খুব ফেমাস একটি সিনেমা। কান্তারা সিনেমা যদি তোমরা দেখো দেখবে এখানে একটা মানে বেশ আর কি, এই যে চেহারাটা দেখতে পাচ্ছ মানে এই ব্যক্তিটি কিন্তু একজন ওখানকার গ্রামীণ দেবতার রূপ ধারণ করে এবং মনে করা হয় তার উপর ভর করে, এবং বিভিন্ন গ্রামীণ মানুষজনকে, গ্রামীণ যে কালচার সেটাকে কিন্তু এই লোকটি বাঁচিয়ে রাখে। তো মানে সেই যে কালচার বা সেই যে তাদের ড্যান্স ফর্ম, যখন লোকটির ওপর ওই দেবতা ভর করে লোকটি অদ্ভুতভাবে আওয়াজ করে এবং অদ্ভুতভাবে নাচতে থাকে, যেটা ওখানকার ড্যান্স ফর্ম। তো এই সিনেমাটা যদি দেখো তাহলে দেখবে এখানে ওদের কালচারকে, ওদের এই ডান্স ফর্মকে কিন্তু তুলে ধরা হয়েছে, এবং এদের যে দেবতার কনসেপ্ট সেটাকেও কিন্তু, যে দেবতা সমাজের মানুষদেরকে রক্ষা করছে। যেমন আমরা ভাবি যে আমাদের মাথার ওপরে ঈশ্বর বলো, আল্লাহ বলো, ভগবান বলো, কেউ একজন আছেন এবং আমাদেরকে রক্ষা করছে, তেমনি রক্ষাকর্তা হিসেবে কিন্তু ওরাও তেমন ওদের গ্রামের একটা কি উপরের মানে একটা দেবতাকে কল্পনা করে নেয়। তো আবার পরে আসবো গল্পতে। তো এই যে নাচের কথা আসলো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সিনেমাগুলো আমাদেরকে মনে রাখতে হেল্প করে, কিন্তু এখানে প্রথমে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা করে নিই, তারপরে আমি আবার পড়াশোনার মধ্যে ঢুকে যাব। কি বলছে প্রশ্ন? প্রশ্ন বলছে উদয়গিরি এবং খণ্ডগিরির গুহায় কোন নৃত্যের প্রমাণ পাওয়া যায়, বলতে পারবে? ওডিসি, ওডিসি হয়ে যাবে সঠিক উত্তর। উদয়গিরি এবং খণ্ডগিরির যে গুহা আছে সেখানে হচ্ছে ওডিসি নৃত্যের প্রমাণ পাওয়া যায়, কারণ এটা উড়িষ্যা সংক্রান্ত, তো উড়িষ্যায় আমরা ওডিসি নৃত্যকে দেখতে পাবো। তো চলো পর এবার আমরা ইনফরমেশনে ঢুকে যাই। দেখো, শাস্ত্রীয় নৃত্যকে আমাদের যে নাচের যে একাডেমি আছে, মানে ভারতীয় যে সঙ্গীত নাটক একাডেমি আছে, তারা আটটি ভাগে ভাগ করেছে। কটি ভাগে? আটটি ভাগে। শাস্ত্রীয় নৃত্যকে আটটি ভাগে ভাগ করেছে। কী 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 কী? দেখো, ভারতনাট্যম, ভারতনাট্যম। সেকেন্ড কুচিপুড়ি, কুচিপুড়ি। থার্ড কথাকলি, কথাকলি, অনেকের নাম হয় কথাকলি। মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম। ওডিসি, মণিপুরি, কত্থক অ্যান্ড শাস্ত্রীয়, শাস্ত্রী আটটা। তো কী কী হলো? ভারতনাট্যম, আমার সঙ্গে সঙ্গে বলো তাহলে জিনিসটা তোমাদেরও আয়ত্তে চলে আসবে। ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীঅট্টম, ওডিসি, মণিপুরি, কত্থক অ্যান্ড শাস্ত্রীয়, এই হলো ভারতীয় নাটক সঙ্গীত একাডেমি অনুসারে আমাদের আটটা ডান্স ফর্ম হলো। এবার এই ডান্স ফর্মগুলো কীভাবে এসেছে, এগুলো কেমন, সেগুলো আমরা দেখব। প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে, কিন্তু দেখো সব জিনিসেরই তো একটু বিবাদ তর্ক থাকে, মানে আমার ধরো নাম মণিরা খানম, কিন্তু আমাকে আমার বাড়ির লোক ভালোবেসে কিছু একটা ডাকে, বন্ধুরা আবার একটু মজা করে কিছু বলে, তো এরকম। তো যখন আমার কিন্তু অ্যাকচুয়াল নাম কিছু একটা আছে, তেমনি এই সঙ্গীত নাটক একাডেমি আটটা ডান্স ফর্ম বললেও আর একটা নতুন ডান্স ফর্মের কথাও কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার আছে তিনি বলেন, সেটি হলো ছৌ। ছৌ নাচটা আসলে তিনটে আমাদের রাজ্যে দেখতে পাওয়া যায়, যার জন্য অনেক সময় ছৌ নাচটাকেও কিন্তু যে আমাদের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে ধরা হয়। তো পরীক্ষায় দেখবে যে মিনিস্ট্রি অফ কালচার ক
কঠিন নাচ বলেছে সেটি, না আমাদের নাটক সঙ্গীত একাডেমি বলছে সেটা, এই দুটোর উপর কিন্তু ডিপেন্ড করছে। চলো এরপর হচ্ছে আমরা চলে আসি আমাদের একটা প্রশ্নে এবং তারপর আমরা ঢুকে যাব আমাদের মেন ইনফরমেশনে। প্রশ্ন দেখো, আগেকার যুগের যারা আর কি নায়ক নায়িকা ছিলেন খুব সুন্দর দেখো সাজতেন, ইনি নায়িকা নয়, ইনি হচ্ছেন যে এই সীতারা দেবী, দেখো মানে জাস্ট মানে লুকটা দেখো, আমরা এখন হয়তো অনেক মেকআপ করি ওই তোমাদের ভাষায় আটা ময়দা মাখি বা আরও অনেক কিছু করি, কিন্তু এই যে লুকটা, এই লুকটা আমরা কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারি না, তখন অ্যাকচুয়ালি একটা স্কিনের আলাদা বা চোখ মুখের একটা আলাদাই গ্লো ছিল। যাই হোক, এই সীতারা দেবী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম? চারটে অপশান আছে, তার মধ্যে বলতে হবে মানে এই যে সীতারা দেবীকে দেখছো, সীতারা দেবী কোন নাচের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব? তো যারা বলছিলেন ম্যাম কত্থক, তাদের উত্তর সঠিক। আমরা চলে যাচ্ছি এবার আমাদের এই ক্লাসিক্যাল যে আট প্রকার ড্যান্সের কথা বললাম সেটা কোথায় কোথায় পাওয়া যায়। তার আগে বলে রাখি যে তোমরা ভাবছো যে ম্যাম এগুলো পড়াচ্ছেন কেন, ম্যাম পড়াচ্ছেন কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন দেয় এসএসসি, এমটিএস, আইটি, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার, বা তুমি যদি দেখো যে অন্যান্য এক্সাম যেমন কনস্টেবল, তারপর ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই এবং সমস্ত এক্সামে, ইভেন ডাব্লিউবিসিএসেও এই চ্যাপ্টার থেকে দু নাম্বার করে প্রশ্ন দেওয়া হয়, সেই জন্যই ম্যাম এইগুলো করাচ্ছে যাতে তোমাদের সেই প্রশ্নগুলো করতে কোনো সমস্যা না হয়। যেমন ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট, তেমনি হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্সও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি টপিক। তো যাই হোক, ভারতনাট্যম কোথায় দেখতে পাওয়া যায়? তামিলনাড়ুতে। এবার কী করে মনে রাখবো ম্যাম, বলছি কী করে মনে রাখবে, দেখো ভারত কথাটা যখন তুমি লিখছো এই দেখো লাস্টের ত আছে, ত থেকে মনে রাখবে এই নাচটা দেখতে পাওয়া যাবে তামিলনাড়ু, তাই তো? ভারতের ত আর তামিলনাড়ুর ত। এরপর চলে আসি কত্থক, এটা দেখতে পাওয়া যায় নর্দার্ন ইন্ডিয়াতে, হলো মানে উত্তর ভারতে, এটা তোমাকে একটু মনে রাখলে তুমি। কথাকলি, কথাকলি দেখো কথা, কথা আমরা তো কথা কার সঙ্গে বলবো, এই যে যখনই বলছি কথা কার সঙ্গে বলবো, কেরালা, আমরা কথা কার সঙ্গে বলবো, কেরালার সঙ্গে, কথা কার সঙ্গে বলবো, কেরালার সঙ্গে বলবো, কথা কার সঙ্গে, উত্তর হবে কেরালার সঙ্গে কথা বলবো, কথা কার সঙ্গে বলবো, কেরালার সঙ্গে। কুচিপুডি, দেখো নামটা একটু কঠিন মতো, কুচিপুডি কঠিন জিনিস হচ্ছে, পুডি থেকে কি মনে রাখতে পারি, দেখো পুডি পি আছে অন্ধ্রপ্রদেশ, পি আছে কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, কুচিপুডি অন্ধ্রপ্রদেশ। নেক্সট আমরা চলে যাচ্ছি মণিপুরি, খুব ইজি মণিপুর, কিছু বলারই নেই। মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম কেরালা, এটাও তোমায় একটু মনে রাখতে হবে। ওড়িশি, উড়িষ্যা আমরা জানি, এবং শাস্ত্রীয়া এটা হচ্ছে অসমের একটি ডান্স ফর্ম। তাহলে কি হচ্ছে আমার সঙ্গে সঙ্গে বলো, ভারতনাট্যম তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ পি আছে কুচিপুডি, তারপরে কত্থক উত্তর ভারত, তারপরে মণিপুরি মণিপুর, উড়িষ্যার ওড়িশি, আর হচ্ছে মোহিনীঅট্টম কেরালা, শাস্ত্রীয় আসাম। দেখো খুব ইজি না মনে রাখা। চলো এবার হচ্ছে আমরা একটু ডিটেলস ফর্মে আসব। দেখো ভারতনাট্যম কোথায় আছে বললাম, তামিলনাড়ুতে। প্রথমেই ছবি দেখো, প্রথমে এই লেখা পড়তে হবে না, প্রথমেই দেখবে ছবি, মেয়েটাকে দেখো কি সুন্দর করে সাজুগুজু করে আছে, একটা সুন্দর একটা ড্রেস পরেছে, সাজুগুজু মেকআপ করেছে, ঠিক আছে আমরা ছবি দেখে নিয়েছি। ছবির এই চোখটা ভালো করে লক্ষ্য করো, হাতটা লক্ষ্য করো, পায়ের এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, করলে এবার আমরা পড়ব। দেখো দ্য ডান্স ইনভলভস ট্রানজিশনস মুভমেন্ট অফ লেগ, হিপ অ্যান্ড আর্ম, কি বললাম, হাতটা লক্ষ্য করো, পাটা লক্ষ্য করো, বলেছিলাম না এই ডান্সে এই যে হাত পায়ের এত সুন্দর, মানে এই যে এরকম করছে বা এরকম করছে, এই যে হাত পায়ের যে স্ট্রাকচারটা, যে আমরা করি না এরকম এরকম, এই যে হাত পায়ের স্ট্রাকচারগুলো সুন্দর, এই যে ডান্স ফর্মেশনের হাত পায়ের যে মুভমেন্টটা, এটা কিন্তু খুব ভালো হয় হচ্ছে ভারতনাট্যমে। তোমরা অনেকে হয়তো নাচ শেখো, তারা জানো ভালো করে এক্সপ্রেশনস, এক্সপ্রেসিভ আই মুভমেন্টস, দেখো
কি সুন্দর করে তাকিয়ে আছে, মানে চোখটার দিকে তাকালেই তোমার কিছু একটা ফিল আসছে, খুব সুন্দর করে সেই টানা টানা চোখে তাকায়। অ্যান্ড হ্যান্ড গেস্টার আর ইউজ টু কনভে ইমোশনস, এবং এই হাতের যে মুদ্রা, ধরো এরকম মুদ্রা আছে, তারপরে হচ্ছে যে আরও আমি অত ভালো নাচ টাচ জানি না, এরকম মুদ্রা হয়, তারপরে আরও হচ্ছে যে কেমন কেমন এই যে মেয়েটা করেছে এরকম টাইপের একটা মুদ্রা হয়, এরকম বিভিন্ন টাইপের মুদ্রা হয়। এই মুদ্রাগুলো কিন্তু বিভিন্ন অর্থ বহন করে, প্রত্যেকটা মুদ্রার এক একটা অর্থ আছে, তো সেই অর্থগুলো কিন্তু এখানে দেখানো হয়। যেমন হচ্ছে এরকম একটা মুদ্রা হয়, এরকম বিভিন্ন টাইপের মুদ্রা হয়। তো এই নাচটার সঙ্গে জড়িত ব্যক্তিত্ব কে কে? কৃষ্ণ আইয়ার অ্যান্ড রুক্মিণী দেবী হচ্ছে এই নাচের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তিত্ব। তাহলে কি হলো, কৃষ্ণ আইয়ার এবং রুক্মিণী দেবী হচ্ছে নাচের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তিত্ব। এবং ভারতনাট্যম নাচে তাহলে কি হয়, হাতের হাত পায়ের এবং হিপের মানে এগুলো কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়, মুখ মানে চোখের এক্সপ্রেশন খুব ভালো হয়, এবং হাতের মুদ্রা, হাতের মুদ্রায় কিন্তু একটা সিম্বল বয়ে মানে বহন করে। এবং এখানে বিখ্যাত হচ্ছে রুক্মিণী দেবী এবং হচ্ছে কৃষ্ণ আইয়ার, হলো ভারতনাট্যম। ব্যাস আমরা এবার নেক্সটে যাব। নেক্সট দেখো, নেক্সট কোথায় পৌঁছে গেছি, নাচের কথা বলছি আর একটু নাচের কিছু হবে না, হতে পারে নাকি? কি কি গানের সঙ্গে নেচেছিল বলো তো আলিয়া, কি গানের সঙ্গে নেচেছিল আলিয়া, কোন সিনেমার অংশ বলতে পারবে? স্টুডেন্ট অফ দ্য ইয়ার, কোন গান ছিল, কোন গান ছিল তোমরা বলো, আমি বলবো না। পছন্দের সিনেমা, এই সিনেমাটা তো সবাই দেখেছো, বিশেষ করে আমার মায়ের পার্সোনালি এই সিনেমাটা খুব পছন্দের, আমারও খুব পছন্দের, খুব মিষ্টি একটা সিনেমা। এখানে টিনাকে একদম পছন্দ হয় না, কারণ মনে হয় কি যে এই রাহুল আর অঞ্জলির মধ্যে যে প্রেমটা ছিল সেই প্রেমটা টিনা নিয়ে নিচ্ছে, কি তোমাদের তো একমত? কিন্তু টিনার যে মেয়ে তাকে খুব ভালো লাগে, খুব মিষ্টি মেয়েটা। বাট এই অঞ্জলি আর রাহুলের প্রেমটা সিরিয়াসলি ভীষণ কিউট একটা প্রেম। তো এই সিনেমাগুলো তোমরা দেখেছো আশা করি, এই সিনেমাতেও প্রচুর নাচ আমরা দেখতে পাবো, সুন্দর সুন্দর নাচ হয়। চলো আবার নাচ করতে করতে আমরা চলে গেলাম পরের নাচে, সেটা হচ্ছে কত্থক। কি বলেছি, পড়াশুনো একদম নয়, ফার্স্টেই ছবি, ছবিতে চলে যাও। কি দেখাচ্ছে ছবিতে, যে সবাই কি সুন্দর হাসতে হাসতে নাচ করছে, হাতগুলো কি সুন্দর আছে, পাগুলো সুন্দর হাসছে, ব্যাস আগের মতো তো মেকআপ নেই, সিম্পল লুক আছে, ঠিক আছে। এবার আমরা পড়বো, দেখো কত্থক, কত্থক হচ্ছে উত্তর ভারতে দেখতে পাওয়া যায়, সমগ্র উত্তর ভারত জুড়েই কত্থক নাচটা দেখতে পাওয়া যায়। এই যে কত্থক শব্দটা আমরা বলছি, এটা হচ্ছে যে এর মানে কি, দেখো কত্থক মানে কি, কত্থক কথা, কি কথা, আমি বলছিলাম না যে আমরা কথা বলবো, কার সঙ্গে কথা বলবো আমরা বলছিলাম না, কত্থক কথা, কথা থেকে কথা, কথা মানে হচ্ছে যে কত্থক মানে হচ্ছে একটা গল্প বলা, একটা স্টোরি, একটা কথা। আমরা কী কথা বলি, আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদেরকে তো আমি পড়ার কথা বলছি, একটা গল্প শোনাচ্ছি যে এই নাচটা এখানে দেখতে পাওয়া যায়, এই যে মানে একটা গল্প। অর্থাৎ এই কত্থক ওয়ার্ডটা এসেছে কথা, যেটার মানে হচ্ছে একটা গল্প, একটা স্টোরি। এবং প্রথম দিকে কী করা হতো, যখন এইটা নাচটা একদম শুরু হয়েছিল, যে গ্রামে তোমাদের অনেকের গ্রামে বাড়ি তোমরা জানো, তো গ্রামে কি করা হতো, যে গ্রামে বিকেলবেলা হলে বাড়ির মহিলারা একটা জায়গায় বসতো, বসে নিজেদের মধ্যে গল্প করতো, পুরুষেরা সন্ধ্যের পর একটা জায়গায় আড্ডা মারতো, এবং বছরে এক দুবার একটু অনুষ্ঠান হতো যেখানে পুরো গ্রামের সবাই মিলে একটা বড় করে পিকনিক করা হতো এবং মজা হতো। সেখানে স্টেজে নাচ গান হতো ছোটোখাটো, কোনো পুজোর পরে, বিশেষ করে দুর্গাপুজো কিংবা সরস্বতী পুজোর পরের সন্ধেবেলা বা পরের দিন, এইরকম ধরনের অনুষ্ঠানগুলো করা হতো। তো সেখানে দেখবে যে গ্রামের মানুষেরা তাদের নর্মাল যে ড্রেস, আমি মানে ভালো সুন্দর ড্রেস নয়, নর্মাল ড্রেস পরতো এবং নাচতো, পারফরমেন্স করতো, গ্রামের ছেলেমেয়েরাই করতো। তো এই কথা মানে এখানেও একদম ইনিশিয়ালি যে যে গ্রামের ছেলেমেয়েরা বা টেম্পেলের যারা আর কি ছিলেন, সেখানকার যারা মানুষজন, তারা হচ্ছে একটা গল্প বলতো, ধরো ভগবান বিষ্ণুর গল্প বলছে কিংবা শিবের গল্প বলছে, এই গল্পটা বলে বলতে বলতে তারা নাচতো, ধরো বলছে যে ওই দেখো সূর্য, এই যেরকম ওই দেখো সূর্য, এই যে বলছে, বা ওখানে বাঘ, মানে একটা বাঘের এক্সপ্রেশন দিচ্ছে, ওখানে বাঘ, এরকম করে একটা ভয় এক্সপ্রেশন দিচ্ছে, এই যে ন্যারেট করতে করতে তারা যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে, এটাই ছিল প্রথম ইনিশিয়ালি। পরবর্তীতে এই যে একরকম ওই দেখো বাঘ বলে একটা চমকাচ্ছে, বা ওই দেখো সূর্য একটা হাসি মুখের উপরে হাসছে, এই যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে, এবং এগুলো দিতে দিতে কী হয় যে সেটা একটা নাচের ফর্ম নেয়, যেটাকে আমরা বলছি কত্থক।
এটার বিখ্যাত কি ভিজু মহারাজ এবং সিতারা দেবী, ভীষণ ফেমাস ভিজু মহারাজ এবং সিতারা দেবী, নামগুলো মনে রাখবে কারণ পরীক্ষাতে এইগুলো থেকে কোশ্চেন দেয়। হলো কত্থক, তাহলে এখানে মেনলি কী হবে যে গ্রামের একদম সিম্পল ড্রেস আপ হবে, কিন্তু এদের যে এক্সপ্রেশন, যে ধরো বলছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি এরকম করে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এরকম করে দেখিয়ে দিল, দেখায় না তো, ওই যে সিম্পল এক্সপ্রেশন, সিম্পল ড্রেস আপ, কিন্তু মানে সিম্পল ড্রেস আপ, সিম্পল সব কিছু, কিন্তু এক্সপ্রেশন হচ্ছে আউটস্ট্যান্ডিং। চলো আমরা নেক্সটে চলে গেলাম, আশা করি এটা বুঝতে পেরেছো। শাস্ত্রীয় নৃত্য দেখতে পাওয়া যায় কোথায়, একটু আগে আমি বলছিলাম শাস্ত্রীয় নৃত্য দেখতে পাওয়া যায় অসমে, যারা বলছো ম্যাম অসম তাদের উত্তর কারেক্ট। আবার চলে আসি আমি একটা ডান্স ফর্মে, সেটা হচ্ছে কথাকলি কেরালা। কার সঙ্গে কথা বলবো, কেরালার মানুষজনের সঙ্গে, কেরালা। এবার দেখো ছবি, আমাকে নয় ছবিকে দেখো, দেখো সেই আমি প্রথমে কান্তারা সিনেমাটায় যেমন ছবি দেখাচ্ছিলাম, দেখো অনেকটা সেরকমই একটা লুক আছে, তাই না? পরে আসছি ওই জিনিসটায়, দেখো কী দেখাচ্ছে, এরা অদ্ভুত রকমের সব ড্রেস পরেছে, মুখে নকশা করেছে, দেখো এই মুখে একদম কেমন সাজুগুজু করেছে, সাজুগুজু করেছে, এবং মুখগুলো চেনাই যাচ্ছে না, একদম রং মেখে মুখে এত করে, মানে তোমরা যেটাকে বলো না যে আটা ময়দা মাখছে, এই অ্যাকচুয়াল আটা ময়দা, মানে এত এত করে প্রলেপ দিয়েছে, এই যে মেখেছে সব, মাথায় একটা কিঙ্কুর টাইপের পড়েছে, হাতে লাঠি, গলায় মালা, মানে দেখে না তোমার একটু অদ্ভুত লাগছে, মানে আমাদের এখানে যেমন আমরা স্কুলে নাচি বা কলেজে নাচি এমন নয়, অদ্ভুত টাইপের একটা, তাই না? এইবার এই জিনিসটাই হচ্ছে একটা আলাদা মানে স্টাইল ডান্স ফর্ম, যেটাকে আমরা বলছি কথাকলি। কি বলছে, ডিফারেন্ট ফেসিয়াল কালার্স ইন্ডিকেটেড ডিফারেন্ট মেন্টাল স্টেজেস অ্যান্ড ক্যারেক্টার্স, মানে এই যে এরা মুখে বিভিন্ন রং মেখেছে, দেখো এই সবুজ, এ হলুদ, বিভিন্ন রং মেখেছে, এই যে মুখে রং মাখছে এটা এক একটা জিনিসকে ইন্ডিকেট করছে, কেউ ধরো খুব রাগী, সে ধরো একটা কালার মেখেছে, কেউ খুব শান্ত, সে একটা কালার মেখেছে, প্রত্যেকে মানে মানুষ হিসাবে তাদেরকে আলাদা করতে গেলে মুখে আলাদা আলাদা কালার, যেমন কেউ যদি গ্রিন কালার মাখে, যেমন এ মেখেছে, এ হচ্ছে মানে কি আভিজাত্য, নবলিটি মানে হচ্ছে আভিজাত্য, কেউ যদি ব্ল্যাক কালার মুখে মাখে তার মানে হচ্ছে সে দুষ্টু বদমাইশ, কেউ যদি রেড প্যাচেস দেয়, এরকম করে সেখানে রয়্যালিটি এবং ইভিল পাওয়ার দুটোকে একসঙ্গে ইন্ডিকেট করছে, এভাবে কিন্তু তারা এই মুখে রং মেখে তারা কে কি চরিত্রে সেজেছে সেটা কিন্তু ইন্ডিকেট করছে, এবং এদের যেই ফেসিয়াল এক্সপ্রেশন এবং আই মুভমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কান্তারা সিনেমা যদি দেখো দেখবো ওদের আই মুভমেন্ট প্রচণ্ড এক্সপ্রেসিভ, আই মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট এদের ক্ষেত্রে, এবং এখান থেকে হচ্ছে রামকুত্তি নায়ার অ্যান্ড হচ্ছে কলমন্ডলম গোপী হচ্ছে এখান থেকে খুব ফেমাস কথাকলির ব্যক্তিত্ব, পরীক্ষাতে আসে কিন্তু এই নামগুলো, তো ভালো করে মনে রেখো, ঠিক আছে? চল আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, বলেছিলাম পুডি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ছবি দেখো, মেয়েটা সুন্দর ড্রেস পরেছে, হাসছে, হাতের হাতের দেখছো হাতটাকে সেই এরকম, আমি অত ভালো ডান্স পারি না তো এরকম করে কিছু একটা করেছে মেয়েটা ডান্স, হাতটা এরকম করে, তো এই যে দেখো এরকম করে হাতটাকে রেখেছে একদিকে, কী সুন্দর করে, এবং এই যে এরকম করে একটা এক্সপ্রেশন দিয়েছে, ভালো লাগছে দেখতে, তো এটা আমরা পড়বো এবার। কুচিপুডি ইজ দ্য নেম অফ আ ভিলেজ ইন দ্য কৃষ্ণা ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ, এই কুচিপুড়ি হচ্ছে একটা ওখানকার একটা মানে গ্রামের নাম, অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নাম থেকেই কুচিপুড়ি নামটা এসেছে, এবং ইট হ্যাজ আ ভেরি লং ট্র্যাডিশনাল ড্যান্স অফ ড্রামা, এবং এটা অনেক দিন থেকে প্রচলিত একটা, ইট ওয়াজ নোন আন্ডার দ্য জেনারিক নেম অফ ইয়াক্সগানা, ইয়াক্সগান থেকে এই নামটা এসেছে, এবং ইয়ামিনী কৃষ্ণমূর্তি এবং রাজা রেড্ডি হচ্ছে এখানকার খুব ফেমাস আর্টিস্ট। তাহলে এখান থেকে প্রশ্ন দেয় কি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি এবং রাজা রেড্ডি হচ্ছে এখানকার বিখ্যাত, এই নাচের বিখ্যাত ব্যক্তিত্ব, হলো কুচিপুড়ি। চলো আমরা নেক্সট যাব। পণ্ডিত ভিজু মহারাজ কত্থকের কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই, কোন ঘরানা, লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত ভিজু মহারাজ, আমরা দেখেছি পণ্ডিত ভিজু মহারাজ কত্থকের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব ছিলেন। এরপর চলে আসি মোহিনী আট্টামে, যেটা হচ্ছে কেরালার একটা ডান্স ফর্ম। ছবি দেখো, মানে চোখটা দেখো, অন্য সব ছেড়ে দাও, শুধু চোখটা দেখো, মানে একটা আলাদাই কিছু চোখের মধ্যে আছে, এবং হাতের দেখো যে ভদ্রমহিলা এরকম করে দাঁড়িয়ে আছেন এবং হাতে এরকম করছেন, এই যে স্টাইলটা এবং তাকানোর যে এক্সপ্রেশনটা অসম্ভব সুন্দর, অসম্ভব, এবং হোয়াইট কালারের ড্রেস আপে আছে,
তো আমি যদি মোহিনীঅট্টমে চলে যাই দেখতে পাবো কেরালায় আছে, কেরালাতে আমরা দেখি হোয়াইট কালারের ড্রেস আপের খুব চল আছে। তো দেখো এই হোয়াইট কালারের একটা ড্রেস পরেছে এবং রিয়েলিস্টিক মেকআপ, দেখো কিছু এমন হাইফাই মেকআপ না, কাজল আইলাইনার পরেছে, লিপস্টিক টিপ হয়ে গেছে ডান। কিন্তু এর যে মুখের এক্সপ্রেশন, মানে ধরো হাসছে এরকম করে বা তাকাচ্ছে এরকম করে, মানে এই যে অদ্ভুত, এরকম করে আমরা করি না, এই যে মুখের এক্সপ্রেশনগুলো দেখো জাস্ট আমেজিং। এবং এই যে সিম্পল মেকআপ এবং এই সিম্পল সমস্ত কিছু, কিন্তু এই যে পুরো ব্যাপারটা ফুটে উঠছে এবং এই যে হোয়াইট কালারের শাড়ি, এগুলোকে হচ্ছে কিন্তু মোহিনীঅট্টমের ফর্ম। এবং এখান থেকে হচ্ছে সুনন্দা নায়ার অ্যান্ড পল্লবী কৃষ্ণন হচ্ছে এখানকার খুব বিখ্যাত ডান্সার বলতে পারো, মানে আর্টিস্ট, নট ডান্সার, সরি আর্টিস্ট। সুন্দর নাইয়ার অ্যান্ড পল্লবী কৃষ্ণন হচ্ছে খুব বিখ্যাত আর্টিস্ট এখানকার। চলো আমরা মোহিনীঅট্টমকে ছাড়লাম, এবার আমরা নেক্সট যাব হচ্ছে ওডিসি। এগেন আমি বলবো জাস্ট লুক অ্যাট দ্য পিকচার, কী অপূর্ব, মানে দেখো কী সুন্দর করে হাসছেন উনি ভদ্রমহিলা, মুখে একটা আলাদা কিছু ভাব আছে। এবং বাকিরা আছে, আমরা যেমন সেই শাঁখ বাজালে এরকম করে ছবি দিই, মানে করি না, শাঁখ দুর্গা পুজোর সময় এরকম করে দেখবে মেয়েরা নাচে, আর তারপরে হচ্ছে এই যে এরকম, এবং ড্রেস আপগুলো একটু নোটিস করবে, এবং হাতের যে এই যে এক্সপ্রেশন, যে হাতটা এরকম করে রেখেছে, তো এই যে এই জিনিসগুলো এবং হাসি একটা মুখ, এটা হচ্ছে ওডিসি নাচের কিন্তু পরিচয়। আর সফট ড্যান্স ব্যাক বাই সুদিং লিরিক্স অ্যান্ড ইজ সিমিলার টু ভারতনাট্যম, দেখো ভারতনাট্যমের মতো এই জামা কাপড়, এই যে প্যান্টগুলো, মানে জামা শাড়িটা পরেছে, এবং এই যে মুখের মাথার এই যে এই জিনিসটাও, এটা কিন্তু ভারতনাট্যমের মতোই অনেকটা সামঞ্জস্য আছে। এবং এই যে মুদ্রা, এই যে হাতের এগুলোকে তো মুদ্রা বলে, এই যে এরকম করছে বা এইরকম করছে, এই যে এগুলো তো আমরা ভারতনাট্যমের ক্ষেত্রেও দেখেছিলাম যে এরকম করছে, এরকম করছে কখনো, তো এই যে এক্সপ্রেশনগুলো, এটা কিন্তু হচ্ছে ওডিসি নাচের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ ভারতনাট্যমের সঙ্গে কিন্তু ওডিসির একটু মিল আছে আমরা দেখতে পাচ্ছি। এবং সোনাল মানসিং, এবং হচ্ছে ভীষণ বিখ্যাত এখানকার আর্টিস্ট সোনাল মানসিং, পরীক্ষাতে প্রশ্ন করা হয় বারবার সোনাল মানসিং যে কোন নাচের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। তো যাই হোক, এটা হয়ে গেল আমাদের ওডিসি ডান্স। এবং তারপরে আমরা চলে আসছি, আমরা যারা আর কি তোমরা আমার ক্লাস দেখছো, তারা উত্তম কুমারের সিনেমা হয়তো কতটা পেয়েছো আমি জানি না, কিন্তু বুম্বাদার সিনেমা তোমরা পেয়েছো। বুম্বাদা চলে এসেছে একদিকে, যারা আর কি একটু এজেড মানুষজন তারা বুম্বাদার, মানে আমার মা যেমন ধরো বুম্বাদার সিনেমা প্রচুর দেখেছে, আমি আবার দেবের সিনেমাও দেখেছি, মানে যখন যে সিনেমা চলতো আর কি। আমার মা আবার যেমন দেবকে চেনেই না, কে দেব, মা উত্তম কুমারকে দেখেছি, বুম্বাদাকে দেখেছি, তাপস পাল এদেরকে দেখেছে, আমি আবার যেমন দেব, জিৎ এদেরকে দেখেছি। তো তোমরা ওই জন্য এখানে দুজনে, মানে আমার থেকে বয়সে হয়তো অনেক বড়ও আছেন তারা ক্লাস দেখছেন, এবং অনেকে আছে আমার সমবয়সী বা আমার থেকে ছোট, তাদের জন্য পাগলু, আর যারা অনেক বড় তাদের জন্য বুম্বাদার হাজার একটা সিনেমা আছে, এবং বুম্বাদার চিরদিনই তুমি যে আমার, বা আরও এরকম যে সিনেমাগুলো হয় আমরা সবাই জানি কম বেশি। বুম্বাদার আগের সিনেমার নাচগুলো মনে করবে, গলায় গামছা নিয়ে এরকম এরকম করে যাচ্ছে, কিংবা পাগলু পাগলু পাগলু, তারপরে সেই খোকা 420, লাল লাল জুতো পায়ে বড়ো বড়ো দিদিরা সব, না কি একটা গান ছিল, দাঁড়া আমি মনে করছি, খোকা বাবু যায়, লাল জুতো পায়ে বড়ো বড়ো দিদিরা সব উঁকি মেরে চায়, এরকম টাইপের গান ছিল। তো সেই সমস্ত ডান্সের কথা মনে করো, এবং আমাদের এই ডান্সগুলোর কথা ভাবো। আসলে এগুলো শাস্ত্রীয় ডান্স, আর এগুলো হচ্ছে আমাদের এন্টারটেন করার জন্য ডান্স, জাস্ট দুটো আলাদা একদম পুরো। চলো পরে একটা প্রশ্ন এসেছে এখানে, প্রশ্ন জিজ্ঞেস করছে, না প্রশ্ন নয়, এখানে অ্যান্সারও আমি দিয়ে দিয়েছি, জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মোহিনীঅট্টম, মোহিনীঅট্টমের মানে কী। মোহিনী মিনস হচ্ছে বিউটিফুল ওমেন, খুব সুন্দর মহিলা, এবং অট্টম মিনস হচ্ছে ডান্স, মানে খুব সুন্দর, মানে আমরা মোহিনীঅট্টমে যেমন দেখছিলাম না এরকম করে দাঁড়িয়ে আছে, বা এই যে চোখের এক্সপ্রেশন এরকমভাবে, এই জিনিসটা যে মোহিনীঅট্টম মানে হচ্ছে একটা বিউটিফুল ওমেন, এবং তার মুখের চোখের এক্সপ্রেশন, বিউটিফুল মানে সুন্দর দেখতে, মানে একদম সেজে গুজে একাকার করেছে এমন নয়, তার মুখটা, মানে মুখের মধ্যে একটা মিষ্টি ভাব, এইটা হচ্ছে মোহিনী, মানে সুন্দর, এটাকে সুন্দর বলি আমরা অ্যাকচুয়াল। এবং অট্টম মিন্স ড্যান্স, মানে সুন্দর মহিলা, তাদের যে এক্সপ্রেশন এবং এটার মাধ্যমে সে যে ডান্স ফর্ম করছে, এটাই হচ্ছে মোহিনীঅট্টমের মানে। এবং ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স ফর্ম হচ্ছে ভারতনাট্যম, পরীক্ষাতে কোশ্চেন দেয় যে ওল্ডেস্ট ডান্স ফর্ম কী, তখন কিন্তু উত্তর হয়ে যাবে ভারতনাট্যম। চলো আমরা চলে যাচ্ছি আবার নেক্সটে, শাস্ত্রীয় আমাদের শেষ ডান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা দেখতে পাওয়া যায় অসমে। এগেন ছবির দিকে তাকিয়ে দাও, দেখো হোয়াইট কালারের ড্রেস আপ পরেছে, এবং এদের ড্রেসটা একটু অন্য টাইপের, যে মেখলা যেমন হয় এমন অসম দেখছি, তো অসমে মেখলা খুব প্রচলন আছে, তো একটা মেখলা পরেছে, দেখো
তো বিকজ অফ ইটস রিলিজিয়াস ক্যারেক্টার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ দ্য সতরস দিস ডান্স স্টাইল হ্যাজ বিন নেমড শাস্ত্রীয়া। এখানে মেনলি মানে কি যে রিলিজিয়াস একটা পারফরমেন্স হয়, একটা ধর্মের সঙ্গে কোথাও যেন একটা জড়িত হয়ে যায় এবং অনেকটাই, এবং এটা হচ্ছে যে আমরা যেমন ট্র্যাডিশনাল দেখছিলাম, এটা অবভিয়াসলি ট্র্যাডিশনাল বাট এতটাও পপুলার নয়। দেখবে তুমি শুনবে ভারতনাট্যম শেখে, কথাকলি শেখে, মোহিনীঅট্টম শেখে, বাট কেউ শাস্ত্রীয় নাচ শিখছে এটা খুব একটা শুনতে পাবে না। মানে এটা ডে বাই ডে না এর ঐতিহ্যটাই হারিয়ে ফেলছে। ডক্টর ভূপেন হাজারিকা হচ্ছেন ভীষণ ফেমাস শাস্ত্রীয় নাচের সঙ্গে, এবং আনন্দমোহন ভগবতি হচ্ছেন ভীষণ প্রমিনেন্ট হচ্ছেন আর্টিস্ট বলতে পারো তুমি এই শাস্ত্রীয় নাচের সঙ্গে জড়িত, এবং হচ্ছে যে যে বৈষ্ণব যে মাস আছে এবং হচ্ছে মনস্টারির সঙ্গে কিন্তু এটা জড়িত, মানে বৈষ্ণব ধর্মের সঙ্গে কিন্তু কিছুটা এই নাচের যে স্টাইলটা, যা নাচের যে আমরা যাকে উৎসর্গ করি, যেমন আমরা সূর্যকে উৎসর্গ করি, আমরা এই আমাদের ভগবানকে উৎসর্গ বিষ্ণুকে উৎসর্গ করি, তেমনি এই শাস্ত্রীয় নাচটা হচ্ছে ভগবান যারা হচ্ছেন বৈষ্ণব ধর্মাবলম্বী তাদের উদ্দেশ্যে কিছুটা হচ্ছে এটা উৎসর্গীকৃত একটা নাচ বলতে পারো। এরপর চলে আসি আমি মণিপুরি। মণিপুরির ক্ষেত্রে তোমরা দেখতেই পাবে যে এরকম নিচে একটা জিনিস থাকে, মানে এই যে অদ্ভুত টাইপের এটা পড়তে খুব কষ্ট হয় এবং খুব একটা ওরকম মোটা টাইপের জিনিস, এটা হচ্ছে মণিপুরের ডান্স ফর্ম। ছোটোবেলায় পুতুল নাচ যদি তোমরা দেখতে চাও তাহলে দেখবে পুতুল নাচের এই যে অনেক এরকম টাইপের ড্রেস আপ দেয় পুতুল নাচের ক্ষেত্রে, বা এরকম টাইপের পুতুলও কিন্তু ছোটোবেলায় কিনতে পাওয়া যায়। এবং এখান থেকে যদি আমরা দেখি যে দ্য ডান্স ফর্ম বেসড অন দ্য রাসলীলা অফ দ্য রাধা অ্যান্ড লর্ড কৃষ্ণা, দেখো এখানে এই যে এই ভদ্রমহিলা ইনি হচ্ছেন কৃষ্ণ সেজেছেন, এবং এই যে তার রাধা সখী, মানে ইনি হচ্ছেন কৃষ্ণ আর হচ্ছেন তার পাশে হচ্ছেন রাধা। তো এই নাচটা মেনলি রাধা কৃষ্ণের যে প্রেম লীলা সেটাকেই তোমার এটা ইন্ডিকেট করে মণিপুরী এই যে ডান্স ফর্মটা, এবং হচ্ছেন যে জেনারেলি পারফর্ম ডিউরিং দ্য রিলিজিয়াস ফেস্টিভ্যাল, যেহেতু ভগবান মানে এখানে রাধা কৃষ্ণ জড়িত, তো যখন হচ্ছে ভগবানদের পুজো হয় মানে অনুষ্ঠান হয় তখনই মেনলি এই ডান্স ফর্মটা পারফর্ম করা হয়, কারণ এটার একটা স্পিরিচুয়াল একটা সিগনিফিক্যান্স আছে বলতে পারো তুমি। এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিত্ব যদি আমি দেখি তাহলে গুরু বিপিন সিং এবং হচ্ছে রাজকুমার সিংহজিৎ সিং হচ্ছেন এর সঙ্গে জড়িত ব্যক্তিত্ব, যে মণিপুরী ডান্সের সঙ্গে যে গুরু বিপিন সিং এবং হচ্ছে যে সেকেন্ড হচ্ছেন রাজকুমার সিংহজিৎ সিং, এরা হচ্ছে মণিপুর ডান্সের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। এবং আমাদের আর একটা প্রশ্ন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্সেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বৈষ্ণবজম অফ মেটুল পিপল। আমরা এক্ষুনি পড়লাম যে এটা হয়ে যাবে মণিপুরি, আমরা দেখলাম যে বৈষ্ণব ধর্মের সঙ্গে জড়িত মানে হচ্ছে রাধা কৃষ্ণের যে একটা প্রেমটা হচ্ছে এই যে মণিপুরি সেখানে এখানে কিন্তু দেখানো হচ্ছে। এবং তারপরে আমরা চলে যাচ্ছি উত্তর ভারতে, দেখতে পাওয়া যায় এমন কোন নাচের বিভাগটি উত্তর ভারত, মনে করো উত্তর ভারতে কী ছিল, কত্থক ছিল অবভিয়াসলি। চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইউনেস্কো রেকগনাইজড ডান্স ফর্ম, কী হবে যারা বলছিলে কালবেলিয়া তাদের উত্তর সঠিক, কালবেলিয়া কোথায় দেখতে পাওয়া যায় আমরা পরে ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাস করবো। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, তোমাদের এই ডান্স ফর্মের যে কোশ্চেনগুলো আমি রেখেছিলাম এগুলো কিন্তু সমস্ত বিগত বছরের প্রশ্ন, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং আমি চেষ্টা করেছি যতটা ইন্টারেস্টিং ওয়েতে ক্লাসটাকে করানো যায় গল্প সহকারে ততটাই, এগুলো একটু ভালো করে পড়ো কারণ পরীক্ষাতে এই প্রশ্নগুলোই কিন্তু আসে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ক্লাস কেমন লাগলো জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, এবং ফাইনালি টাটা।